from storeroom to the input section of sewing. Now from the right side. Normal obstruction from Jidan, ID 181-030-101. I'm Jackie Akhundjiri, ID 181-090-9-10. I'm Labiba Siddiqui Rafa, ID 181-017-101. I'm Nazmul Islam Rani, ID 181-012-101. আমরা এখন আছি হচ্ছে আমাদের ইন্সপেকশন সেকশনে। সো আমি এখন এই ভাইয়ের সাথে কথা বলবো আর এটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমাকে একটু বলেন যে অ্যাকচুয়ালি আপনারা কত ওয়েট পর্যন্ত ফ্যাব্রিকটা এখানে ইন্সপেকশন করে থাকেন? এখানে আমরা মনে করেন যে ব্যাচ ওয়েজ ইন্সপেকশন করা হয় এখানে। এখানে ব্যাচ একটা ব্যাচে 800 কেজি হয়, 950 কেজি হয়, 1450 কেজি হয়, 600 কেজি হয়। তারপরে রোলটা ইন্সপেকশন করতে গিয়ে আমাদের রোল ওয়েটটা হয় হলো 30 কেজি। আমাদের এখানে মানে রোলটা করেন হচ্ছে 30 কেজি করে করে রোল করেন, আলাদা করে করে দেন, 30 কেজি হওয়ার পরে আলাদা করে দেওয়া হয়। আচ্ছা, তারপরে যদি এখানে যদি ধরেন কোনো ধরনের শেড ভেরিয়েশন যদি দেখেন তাহলে সেটাকে কিভাবে ঠিক করেন? আমরা সেটা যদি দেখি যে জয়েন্টের মাথায় শেড আছে, সেটা আমরা ভাগ করে দিই, আলাদা করে দিই, কারণ ওই জয়েন্টটা ওই রোলের ভিতরে ঢুকাই না। যদি এখানে কোনো ধরনের শেড ভেরিয়েশন থাকে তাহলে সেটা হচ্ছে কি এখানে আলাদা করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, ওই রোলের রোলিং এর মধ্যে আর দেওয়া হয় না। আর কোন কোন ধরনের ফল্ট এখানে হতে পারে? আমরা ইন্সপেকশন করতে গেলে প্র্যাকটিক্যালে ফল পাই হলো কেমিক্যাল স্টাইন, অয়েল স্পট, কালার স্পট, ডার্ক স্পট, ইনসেফটি স্পট, সিনকার মার্ক, রুবিং মার্ক,
নিডেল মার্ক আচ্ছা এই এখানে সিনকার মার্ক বা রুবিন মার্ক অ্যাকচুয়ালি কি কি ধরনের মার্ক এটা এটা হচ্ছে যে মনে করেন যে আপনার সাইডে লম্বা দাগ থাকবে লম্বা দাগ থাকবে বরাবর ওইটা হলো সিনকার মার্ক আর একটা হচ্ছে মনে করেন যে রুবিন মার্ক এটা মনে করেন যে মাঝামাঝিতে থাকবে ও মানে ওইটা ওই এক জাতীয় দাগই ওইটা মনে করেন যে লম্বা দাগ থাকে ঠিক আছে এগুলো মানে এক ধরনের লম্বা লম্বা ধরনের যদি একটা দাগ থাকে তাহলে সেটা হচ্ছে সিনকার মার্ক হিসেবে হ্যাঁ রুবিন মার্ক ওগুলোকে বলা হয় আচ্ছা আর এই সিনকার মার্ক বা রুবিন মার্ক যদি থাকে তাহলে সেটাকে কিভাবে সেটা আমরা মনে করেন যে এই যে অ্যারো স্টিকার দ্বারা চিহ্নিত করে দেই চিহ্নিত করে দিয়ে আমরা এই যে এখানে এন্ট্রি করি এন্ট্রি করা হয় এই এখানে আমাদের এই যে সংক্ষিপ্ত পাঠনগুলো দেওয়া আছে রুবিন মার্ক কোনটা ঠিক আছে আর এর মান হচ্ছে ওয়ান এই ফলটার মান হলো ওয়ান আমরা রুবিন মার্ক এন্ট্রি করে এই ওয়ান দেখে ইন্টার করলে গেলে ওটা আমাদের এন্ট্রি হয়ে যায় আচ্ছা মানে যে ফল্টগুলো পান এই সবগুলো হচ্ছে এখানে মানে নিজেরা এন্ট্রি করে দেন এন্ট্রি এন্ট্রি হয়ে যায় আচ্ছা তারপরে এখান থেকে হচ্ছে ফ্যাব্রিকটা রুলিং করে সেটা উপরে ইনস্পেকশন করে ওইটা আমরা আবার কম্পিউটার থেকে 4 পয়েন্ট রিপোর্ট বাইর করি বার করে ওইটার উপরে ব্যাসেস করে মনে করেন যে ক্যালকুলেশন করে কত কি পরিমাণ ফল পাওয়া গেল যদি ফ্যাব্রিক ওই ব্যাসটা যদি মনে করেন যে ওকে হয় ওকে হবে যদি নট ওকে হয় তাহলে মনে করেন যে নট ওকে হবে ও আচ্ছা মানে এখানে ইন্সপেকশন করে দেন ওকে বা নট ওকে এরকম একটা রিপোর্ট আপনারা তৈরি করে দিয়ে থাকেন আচ্ছা এই ছিল ওভারঅল আমাদের ইন্সপেকশন সেকশনের কাজ ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম Relaxation means the rolled fabric is opened and spread and kept for about 24 hours. It is essential to bring the fabric on stable form, otherwise garment would shrink after making. আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার ফ্যাব্রিকগুলো স্টোর থেকে এখানে আনার পর কী করা হয় ওয়ালাইকুম আসসালাম এখানে ফ্যাব্রিক স্টোর থেকে আনা হয় প্রথম কারণ হচ্ছে রিল্যাক্সেশনের জন্য আমার এখানে ফ্যাব্রিক্সে আনা হয় পুর থেকে স্টোর থেকে নিয়ে আসা হয় এবং সেটাকে রিল্যাক্সেশন করে পড়াশোনার জন্য প্রস্তুত করা হয় আর এই মেশিনের প্রসিডিউরটা কেমন মানে এখানে কি আমরা ফ্যাব্রিক রিল্যাক্সেশনের জন্য ইউজ করতেছি এটা আর এটার প্রসিডিউরটা হ্যাঁ এটা আমরা রিল্যাক্সেশনের জন্য ফের ইউজ করতে আসি আর এটা গুণাবলীটা হচ্ছে এই মেশিনে যদি আমরা রিল্যাক্সেশন দেই সেই ক্ষেত্রে আমার মানে পড়াশোনার জন্য রিল্যাক্সেশন দেওয়ার পরেই আমার পড়াশোনার জন্য প্রস্তুত হয়ে যায় আমাকে পড়াশোনার জন্য দেরি করতে হয় না আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা এখানে কাজ করার সময় আর কি কত ফ্যাব্রিক রিল্যাক্সেশনের জন্য কত টেম্পারেচার ইউজ করা হয় আপনার সিঙ্গেল জার্সির জন্য স্টিম টেম্পারেচার 100 আর আপনার ডাইং টেম্পারেচার হলো 140 আর আপনার কেরি ফিলিপস এগুলোর জন্য হলো টেম্পারেচার স্টিম টেম্পারেচার 120 ডাইং টেম্পারেচার 105 আর হচ্ছে এখানে বাটনগুলোর কাজগুলো কি কি যে আমরা এখানে বাটনগুলো ইউজ করি কাউন্ট হচ্ছে মিটার কাউন্ট হচ্ছে এটা আর এটা হলো আপনার স্পিড এই ইয়ার আর স্পিড গালাটার স্পিড মানে বাসটা সমান করার জন্য এটা স্পিড এটা আর মেশিন সব কিছু হলে ওই পাশে আপনি ওই পাশে গেলে ভালো বলতো কোনটা টেম্পারেচার কত কোনটা কি টেম্পারেচার কি সব কিছু ফ্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ Fabric spreading is a method where piles of fabric are spread in a specific length and widthwise according to the garment marker measurement. Spreading can be done by manual layering or automatic layering machine. Sir, assalamu alaikum. Assalam. এখন দেখতে পেলাম যে হচ্ছে মানে টাচ লাগার পরে মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেল
তো এটা অ্যাকচুয়ালি মানে অটোমেটিক মেশিনটা অ্যাকচুয়ালি কি হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে অটোমেটিক মেশিনটা ব্যবহার করা হচ্ছে প্রথম যেটা কারণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার সেভ আপনারা এর আগে পুরো রাইড দেখতে পাইছেন একটা ম্যানুয়ালে 220 ইঞ্চি লেন ফ্লাই জব কাট করতে আমার ম্যান পাওয়ার লাগছে 8 জন সেক্ষেত্রে আমি যদি 220 ইঞ্চি লেন্থে যদি একটা অটো মেশিনে যদি আমি ফ্লাই করি বা জব কাট তৈরি করি সেক্ষেত্রে আমার ম্যান পাওয়ার লাগছে 2 জন এবং একজন অপারেটর হলেই হবে আর একজন হেল্পার দুজন মিলেই আমার 120 ইঞ্চি লেন্থের একটা ফ্লাই করতে পারতেছি বা জব কাট করতে পারতেছি জি স্যার তাহলে এখানে যে এই যে সেফটি গার্ডটা যেটা এটা হচ্ছে মানে আমার যদি আমার গায়ে টাচ লাগে বা কোনো কারণে যদি কারো গায়ে টাচ লাগে মেশিনের সাইডে যদি সে অবস্থান করে তাহলে অটোমেটিক্যালি হচ্ছে সেটা অফ হয়ে যাবে মেশিনটা জি আর হচ্ছে আর যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি এটা যদি সিঙ্গেল জার্সি যদি ফ্লাই যদি করেন একসাথে স্প্রেডিং করেন তাহলে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আপনারা কয়টা কতগুলো ফ্লাই ইউজ করবেন আমরা সিঙ্গেল জার্সির ক্ষেত্রে 120 পর্যন্ত আমি ফ্লাই ইউজ করি আর ডাবল জার্সির ক্ষেত্রে আপনার 70 থেকে 80 আর ফিলিস হলে পরে 40 থেকে 45 ফ্লাই ইউজ করি আমরা আর এখানে আবার মাঝে মাঝে দেখা গেছে যে কিছু ডিফেক্টেড ফেব্রিক করতেছে স্প্রেডিং এর সময় মাস্কান দিয়ে ছিদ্র হয়ে আছে তো এই জিনিসগুলো পরে কিভাবে মানে একসাথে ম্যানেজ করেন যে ছিদ্রগুলো আপনি দেখতে পাইছেন এই ক্ষেত্রে আমাদের মেশিনে এটা শর্ট আউট করার ব্যবস্থা আছে কিন্তু আমরা সেটা করি না এই কারণে আমাদের এখানে সময়টা বেশি লাগে সময়টা বেশি ব্যয় হয় আর এটা আমরা সরাসরি স্প্রেডিং করে থাকি এবং যখন আমরা গার্মেন্টস কাটার হয় তখন আমরা যখন চেকিং করি তখন সেখানে আমরা শর্ট আউট করে ফেলে দিই ওটা পুনরায় ওটা হচ্ছে পুনরায় ওটা আবার সেভ করা হয় আর কি আর এখানে অটো স্প্রেডিং এর মেইন সুবিধাটা হচ্ছে অনেক বেশি পরিমাণ লেন্থ পর্যন্ত এটাকে একসাথে স্প্রেডিং করা যায় এবং একবারে বেশি ফ্লাই পর্যন্ত করা যায় ম্যান পাওয়ারে কম দরকার হয় তাই তো ম্যান পাওয়ার কম লাগে প্লাস হচ্ছে আমার সময়টা বিশেষ করে সময়টা সেভ আর সবচেয়ে মেইন যেটা হচ্ছে ম্যান পাওয়ারটাই আসল প্লাস হচ্ছে সময়টা সেভ হয় আচ্ছা তাহলে এখানে মানে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে মানে সবচেয়ে বেশি পরিমাণে প্লাই ইউজ করা যায় এবং হচ্ছে গিয়ে ম্যান পাওয়ারটা সেভ হয় টাইম সেভ হয় এবং মেশিনটা যেহেতু সেফটি গার্ড ইউজ করা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন যে টাচ লাগার পরে সেটা অফ হয়ে যাবে সো এদিকটা সেফটি দিকটাও ভালো মতো বিবেচনা করা হয় এর মাধ্যমে কস্টগুলো রিডিউস করা হয় তো এই হচ্ছে অটোমেটিক স্প্রেডিং মেশিনের এর বিস্তারিত সুবিধাগুলো থ্যাংক ইউ Pattern making software, abbreviated as CAD, which is elaborated as computer aided design. Approved marker is received from CAD. Pattern can be designed in two ways using RichPace, Garber, and Lycra software. তারা সুবিধার কথা বলি তাহলে After layering of a lay, pre-made marker patterns are placed on the top layer of the lay. Hello, Assalamu alaikum. Waalaikumsalam. Hello, আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ. আমি দেখতে পাচ্ছি যে এখানে মার্কার প্লেসমেন্ট করা হয়েছে তো এই মার্কার প্লেসমেন্ট আসলে কিসের ভিত্তিতে করা হয় এই মার্কারের যে ডিজাইনগুলো কিসের ভিত্তিতে করা হয় এখানে মার্কার প্লেসমেন্ট করা হয়েছে মূলত আমার যে মানে যে পার্টসগুলো বের করতে হবে এখানে দেওয়া আছে যেমন
একটা একটা বডির আমার ব্যাক পার্ট আছে, ফ্রন্ট পার্ট আছে, স্লিভ আছে, পকেট আছে, হ্যাঁ বিভিন্ন পার্টস এই প্যাটার্নের মাধ্যমে প্যাটার্নের ভিতরে আছে। সেই প্যাটার্ন অনুযায়ী আমার হচ্ছে মালটা আমার বডিগুলো কাটতে হবে, অর্থাৎ প্যাটার্ন অনুযায়ী কাটতে হবে। না কাটলে কী হবে, আর এই বডির উপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনি যে কিছু কিছু জায়গায় ছিদ্র ছিদ্র করে আপনার ঘাম টেপগুলো দিয়ে আটকানো হয়েছে। এর মূল কারণ হচ্ছে ঘাম টেপগুলো আটকানোর কারণ হচ্ছে যে মার্কারটা প্লেসমেন্ট করা হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমি এই ঘাম টেপগুলো আটকে না দেই সেক্ষেত্রে মার্কারটা সরে যাবে, সেক্ষেত্রে আমার কী হবে প্রত্যেকটা পার্ট এলোমেলো হয়ে যাবে, আমার সঠিকভাবে কাটা সম্ভব হবে না। এটাই হচ্ছে মূল কারণ আর কি। যেটি 8 পিস মার্কার আর 12 পিস মার্কার, এটা হচ্ছে 12 পিসের মার্কার প্লাই আছে, 120 পিস 120 প্লাই আছে। আমি কখন 8 পিস ইউজ করতে পারি? কখন ইউজ করতে পারেন, 8 পিস যখন কাটবে, কাটানোর পরে আপনি যখন এটাতে স্টিকারিং করা হবে, স্টিকারিং করে বান্ডেলিং করা হবে, বান্ডেলিং করার পরে হচ্ছে আপনি চেকিং হবে, চেকিং করার পরে প্রোডাকশন চলে যাবে। না, 8 পিস আর 12 পিসের মধ্যে আসলে পার্থক্য, আমি কখন 12 পিস ব্যবহার করবো আর কখন 8 পিস ব্যবহার করবো, এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে আপনার অর্ডার কোয়ান্টিটির উপর, অর্থাৎ মার্কার সাইজের উপর। আমার রেশিও আছে, স্মল সাইজের আছে 2 পিস, লার্জের আছে 3 পিস, আর ধরেন হচ্ছে মিডিয়ামের আছে 3 পিস, তাহলে এটা 8 পিসের মার্কার অনুযায়ী আমার ইয়া থাকে, একটা কমান্ড থাকে যে আমার রেশিও থাকে, সেই রেশিও অনুযায়ী মার্কার পিসটা করানো হয়। এটা আমার 7 হতে পারে, 10 হতে পারে, বা তারও বেশি হতে পারে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি লাবিবা সিদ্দিকী রাফা। আমরা এখন আছি অটো কাটার মেশিনের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যানুয়ালে ইউজ করা মার্কার পেপারটা এখানে ইউজ করা হয়নি। এখানে ইউজ না করার কারণটা কি আমরা জানতে পারি? আসলে ম্যানুয়ালে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কার ইউজ করে তারপরে কাটা হচ্ছে, এখানে সেম কন্ডিশন, কিন্তু একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে এখানে ব্রাউন পেপার প্লেসমেন্ট করা হয়েছে শুধু, বাট কোনো মার্কার এখানে প্লেসমেন্ট করা হয় নাই। কিন্তু এটা আর একটা গুরুত্ব আছে যে এখানে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে মার্কারটা কমান্ড দেওয়া থাকে, সেই কমান্ড অনুযায়ী ওখানে নিয়ে নেয়, ওখানে মেশিন নিয়ে নেয় এবং সেই অনুযায়ী কাটিং করা হয়। ক্যাড থেকে তার মানে কম্পিউটারে ইনপুটটা দেওয়া হয় মার্কারে? জি, কম্পিউটারে মার্কারে ইনপুট দেওয়া হয়, কিন্তু সেখান থেকে কমান্ড দেওয়ার পরে হচ্ছে আমার মেশিনটা কমান্ড নেবে, তারপরে মেশিনটা আনা হবে। এখানে পলিথিন আর ব্রাউন পেপারের ইউজটা কি? এখানে ব্রাউন পেপারটা ইউজ হচ্ছে আমার নিচ থেকে আপনার হাওয়া শুষে নেয়, অর্থাৎ আমার প্রত্যেকটা প্লাইকে মানে একদম আঠালোভাবে আটকে রাখে, যাতে করে আমার কোনো পার্টস যেন কম বেশি না হয় কাটিং করতে, সেই ক্ষেত্রে আমার পলি এবং ব্রাউন পেপারটা ইউজ করতে হয়, নাহলে আমার বডি ঠিক থাকবে না বা কাটিংটা ঠিক থাকবে না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সাপোর্ট অফ দ্য লে হিসাবে ব্রাউন পেপার এবং পলির ব্যবহার হচ্ছে, এবং ক্যাড থেকে ডিরেক্টলি মার্কার এখানে কম্পিউটারে আসছে। আপনাদের অটো কাটার মেশিনটা কি মুভমেন্ট হয়? জি জি, অটো কাটার মেশিনটা মুভমেন্ট হয়। আমাদের এখানে 2টা অটো কাটার মেশিন আছে, এই 2টা দিয়ে আমরা 5টা টেবিল ইউজ করি এবং 5টা টেবিলের কাটিং করা হয়। আচ্ছা, আপনাদের অটো মেশিন ইউজ করার ফলে আপনাদের ম্যান পাওয়ারটা কত কমে আসছে? আচ্ছা, অটো কাটার যে আমরা ইউজ করার মূল কারণ হচ্ছে এখানে প্রথমত টাইমটা সেভ হয়, যেমন আমরা যদি ম্যানুয়ালে কাটি অটো কাটিং করা হয় সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে একটা জব কাট শেষ করতে আমার সময় লাগে হচ্ছে 1.5 থেকে 1.5 ঘন্টা, আর সেই ক্ষেত্রে আমরা অটো কাটারের মাধ্যমে মাত্র 20 থেকে 25 মিনিটে আমরা একটা জব কাট ওই করতে পারছি। Manual cutters are the most widely used today due to the cost involved as opposed to an automatic cutter. Straight knife cutting machine is widely used in Bangladesh. It is consisted of a base plate
an upright stand to hold the vertical blade, a motor, a handle for moving assembly, and a sharpening device. আমরা কাটিং মেশিনে যে বেল্টগুলো দেখতে পাচ্ছি সেটার গুরুত্ব কি? কাটিং মেশিনের যে বেল্টটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে শার্পেনিং বেল্ট। এটার মূল কারণ হচ্ছে আমরা যখন একটা পার্টস কাটি সেই ক্ষেত্রে কাটতে নিয়ে আমার একটা ধারালোর একটা ইয়া থাকে আর কি, যেটাকে বলে যে ধারালো থাকলে আমার পার্টটা স্মুথভাবে কাটানো যায়। সেক্ষেত্রে আমার ওই বেল্টের মাধ্যমে আমার ওই স্ট্রেট লাইন নাইফটা অটোমেটিক ধার করে নেয়, অর্থাৎ তাকে ধারালো করে নেয়। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা বডি পার্টস কাটতে অনেক স্মুথলি কাটা যায় আর কি, কোনো সমস্যা হয় না। স্ট্রেট নাইফটা গরম হয়ে যাওয়ার ফলে ফ্যাব্রিকের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? গরম হওয়ার ফেব্রিক্সে কোনো সমস্যা নাই, কিন্তু গরম হইলে ওইখানে আমার একটা তেল ইউজ করা আছে, সেই তেল ইউজ করার মাধ্যমে হচ্ছে ওটা আমাকে গরমটাকে শুষে নেয় আর কি, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা, এক্ষেত্রে লেবাররা কি কি সতর্কতা অবলম্বন করছে? এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করছে। তার হাতে একটা দেখতে পাচ্ছেন, তার হাতে একটা গ্লোভস আছে, সেই গ্লোভস ইউজ না করলে আপনার হাত কাটার সময়টা বেশি থাকে। আর ওই গ্লোভসের মাধ্যমে যদি আমার ওই মেশিনের নাইফটা যদি হাতে লাগে কাটবে না, বা ওখানে অনেক মানে সুবিধা। গার্মেন্টসটা সুন্দরভাবে হবে এবং শেডিংয়ের প্রবলেম থাকবে না। আর এই যদি নাম্বার ইন্ডিয়া না দেওয়া থাকে তাহলে এটা মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি, শেডিং হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমার গার্মেন্টসটা নষ্ট হয়ে যাবে। এটা যদি সুইংয়ে যায় সেখানে সুইং করার পর গার্মেন্টসটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আর কি। নাম্বারিংটা মেইনলি তাহলে শেডিংয়ের ভিত্তিতেই করা হয়, পাশ ঠিক রাখার জন্য। এখানে কি সাইজের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, সাইজের সম্পর্ক আছে। এটা এখানে একটা বান্ডিংয়ে শুধু একটা সাইজেরই মালই বান্ডিং করতে মানে স্টিকারিং করতেছে, একটা সাইজের শুধু একটা একটা পার্সেরই স্টিকারিং করতেছে, অন্য সাইজ এখানে ঢুকবে না। আর এই সাইজের যেমন ধরেন এক্সেল সাইজের একটা পার্স আছে, ওই পার্সের সাথে আর একটা পার্স ধরেন 10 নম্বর প্লায়ের একটা পার্স আছে, 10 নম্বর প্লায়ের আর একটা পার্স আছে, ওই আর একটা পার্সের সাথে ওই 10 নম্বর প্লায়ে যে আছে না ওইটার সাথে অ্যাড করা লাগবে।
এবং সেটা যদি নাম্বারিং ঠিক না থাকে তাহলে সেটা এলোমেলো হয়ে যাবে, আর এলোমেলো হয়ে গেলে শেডিংয়ের প্রবলেমটা বেশি দেখা যাবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। As per the production line requirement, a certain number of cut panels are tied together. Each bundle is marked with bundle number, style name, size number, and quantity of pieces in the bundle. আমরা এখন আছি বান্ডেলিং সেকশনে। তো আমরা এখন বিস্তারিত জানবো বান্ডেলিং সম্পর্কে। তো ভাই, বান্ডেলিং কিভাবে করা হয় আর কিসের ভিত্তিতে করা হয়? বান্ডেলিং করা হয় আমাদের এখানে সাধারণত এক সাপ্লাই দেওয়া হলে আমাদের এখানে 25 পিসের বান্ডেলিং করা হয়। আর বান্ডেলিং করার মূল কারণ হচ্ছে আমরা বহনের সুবিধা, 25 পিসের বান্ডিল আমাদের ইনপুট দেওয়া লাগে, এটা সুবিধা পাওয়া যায়। আর বান্ডেলিং এ সাধারণত ধরেন এক থেকে যেমন ধরলাম স্টিকারিং করলাম, স্টিকারিং এর সাইজ নাম্বার দেওয়া থাকে এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকে যে 1 থেকে 100 পর্যন্ত আমি সিরিয়াল টানা হলো, সেক্ষেত্রে আমার 1 থেকে 25 পর্যন্ত খুব সহজে আমরা গুনতে পারবো, বান্ডেলিং সহজে বের করতে পারবো, এটা একটা সুবিধা। আর বান্ডেলিং করা হয় এটা হচ্ছে ইনপুট দেওয়ার জন্য, ইনপুট দেওয়ার সুবিধার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, এখানে এই বোর্ডটার কার্যকারিতাতে ওয়ালাইকুম আসসালাম। এখানে এই বোর্ডটার কার্যকারিতা হচ্ছে আমাদের কাটিংয়ে 5 জন ইনচার্জ আছে, তাদের আন্ডারে অনেকগুলো লোক আছে যাদেরকে দিয়ে কাজ করানো হয়, তাদের এক একটা পার্টস হবে, সেটা হচ্ছে পার মান্থ অ্যাভারেজ কাটিং একটা অপশন আছে, পার মান্থ অ্যাভারেজ ফেব্রিক ইউজের একটা অপশন আছে, পার মান্থ অ্যাভারেজ প্লাই গিভেন একটা অপশন আছে, পার মান্থ কাটিং টার্গেট বাসেস অ্যাচিভমেন্ট একটা অপশন আছে, পার মান্থ কাটিং টার্গেট বাসেস অ্যাচিভমেন্ট ফেইল এর একটা অপশন আছে, পার মান্থ পিন চেঞ্জিং ব্যাকওয়ার্ডের একটা অপশন আছে। এটার গুরুত্বটা হচ্ছে যে এইগুলো অপশন যদি আমরা ইনচার্জের কাছ থেকে বুঝে নেই বা ওরা ঠিকমতো যদি দেয় তাহলে এক্ষেত্রে আমাদের স্মুথলি কাজগুলো হবে। তাহলে 1 নম্বরকে রোস্তম, এখানে রোস্তম রে রোস্তমকে পুরস্কার দেওয়া হয় মান্থলি, এই জন্য এটা হচ্ছে গুরুত্ব থাকে যে এটা দেখলে আমার যারা কাটিংয়ের লোকজন আছে যদি এরা দেখে যে আমার বস ফার্স্ট হয়েছে তাহলে কাজ করার প্রতি আগ্রহ তাদের বাড়ে। তাহলে বোঝা গেল যে এই বোর্ডের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে কার পারফরমেন্স কত ভালো, যার ফলে এখানে ওয়ার্কাররা অনেক ইন্সপায়ার হতে পারে। ওকে স্যার, তাহলে এখানে আমরা যে নতুন একটা প্রযুক্তির মাধ্যমে দেখা যাচ্ছে আপনারা যে কাঠ প্যানেলগুলো সরাসরি নিজে র্যাকিংয়ের জন্য ইনপুটে নিয়ে যান, তো স্যার এটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। এটার মূল কারণ হচ্ছে আমাদের তো 2টা ফ্লোর, আমাদের ফ্লোর নিচের ফ্লোরটা হচ্ছে ইনপুটের জন্য ব্যবস্থা করা আছে, কিন্তু উপরের ফ্লোরে ইনপুটের জন্য কোনো ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আমরা সকলের সুবিধার্থে মানে কাটিংয়ে যারা ম্যান পাওয়ার যাদের সুবিধার্থে কাজ করতে যত সহজ হয় সেক্ষেত্রে আমরা এই ব্যবস্থা করেছি, এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ইনপুট দেওয়ার ব্যবস্থা। যেটা হচ্ছে আপনার মূল কারণটা হচ্ছে যে গার্মেন্টসগুলো আমরা বান্ডেলিং করে রাখি, সেই বান্ডেলিংয়ে আবার কিছু প্রিন্ট এমব্রয়ডারি থাকে, যদি প্রিন্ট এমব্রয়ডারি থাকে সেই বান্ডেলিংগুলো প্রিন্ট এমব্রয়ডারি চলে যায়, এবং যে সাইজটাতে প্রিন্ট এমব্রয়ডারি থাকে না সেক্ষেত্রে ইনপুটের জন্য প্রস্তুত। সো সেক্ষেত্রে আমরা এই র্যাকটা ইউজ করি, এই র্যাকের মাধ্যমে নিচে আমাদের ঝাড় দেওয়া আছে, সেই ঝাড়ের ভিতরে আমাদের গার্মেন্টসগুলো ইনপুট হয় এবং ওইখান থেকে ইনপুট র্যাকে ইনপুট করা হয়। এটি আচ্ছা, তাহলে আমরা এটার কাজ যেটা সেটা মূলত জানতে পারলাম। Fabric racks are the best way to store and protect fabric. র‍্যাকিংটা করা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সর্বশেষ কাজ, যেটা হচ্ছে ইনপুট দেওয়ার জন্য। হ্যাঁ, ইনপুট দেওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ এই গার্মেন্টস এত পিস গার্মেন্টস আমি ইনপুট দিতে পারবো, এর জন্য আমরা এটা হচ্ছে স্টোরেজ হিসাবে ব্যবহার করি। যখন আমাদের সুইং থেকে প্রয়োজন হয় যে আমার এই রেফারেন্সের
এত পিস আমার আমার ইনপুট দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে তাক অনুযায়ী বিভিন্ন তাকে বিভিন্ন রেফারেন্সের আমার গার্মেন্টস থাকে প্রস্তুত করা থাকে, সেক্ষেত্রে সেখানে গিয়ে ইনপুট দেওয়া হয়, এখান থেকে নিয়ে যাওয়া হয় এখানে যখন যা হয় সবকিছু বন্ধ করে দেওয়া হয়, এখানে কোন সমস্যা অন্য কোনো ইনপুট দেওয়ার জন্য প্রস্তুত, কোনো ঝামেলা নেই। আমি তো এখানে সাইজ হিসেবে একটা বিভিন্ন র‍্যাকে রাখবো, আর হচ্ছে পার্ট বডি পার্ট ফ্রন্ট পেয়ার মানে মানে এটাতে আপনার এটা হচ্ছে আপনি সাপোজ ধরেন স্মল সাইজের সেক্ষেত্রে তো অন্য সাইজ মিলবে না। তাহলে কি একটা গার্মেন্টস ওয়ার্কার যে যখন সুইং করবে সে সবগুলা পার্ট একবারে পাবে? একবারে পাবে। আচ্ছা, তো একটা গার্মেন্টস একটা মানে ওয়ার্কার গার্মেন্টস এর সবগুলা পার্ট সেলাই করতে পারবে? একটা বান্ডিলে সবগুলা পার্টসই থাকবে। যেমন একটা জ্যাকেট ধরেন, একটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, প্লাস হচ্ছে আপনার পকেট, রিব, হ্যাঁ সবকিছু একটা বান্ডিলের ভিতরে থাকবে। সেখান থেকে আমার ইনপুট নিতে হবে, দেন অন্য কোনো কাজ করা সম্ভব হবে না। দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান, লাইন দাঁড়ান দাঁড়ান, সিএল দাঁড়ান, আপনার রেডি? 1 2 3